हेलो बंधुरा, वेलकम टू आवर चैनल मैंगो मैंगोमा। तो आज के चले एक झटपट टिफिन रेसिपि नहीं। तो एखन देखते ही पाच कि तैरी हे टेस्ट टेस्टी पास्ता। तो चलो क्यों पास्ता रेसिपिटा तैरी करी देखिए दी तुम्हारे। एकदम सहज, बाड़ी जा तैरि जाए खेते दुर्दान्त है। तो चलो झटपट तैरी कर। तो हमें एखे नहीं पास्ता, गाजर, कैप्सिकम, प्याज कुचि, लंका कुचि, आदा रसुन कुचि, और नहीं नून, और नहीं सोया सस, चिली सस और टमेटो सस एकसाथे, और नहीं हाफ चामच एरोरूट गोला। ये हे ऑप्शनल। तो चलो रेसिपिटा झटपट कर शुरू कर दी। আমি এখানে এক মগ জল নিয়ে নিচ্ছি এবং জলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর তারপরে জলটা ভালো করে ফুটে এলে তখন তাতে আমি পাস্তাটা দিয়ে দেবো, দিয়ে পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নেবো। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ওটা জল ঝরিয়ে নেব এবং জল ঝরিয়ে তারপরে তাতে দিয়ে দেবো ঠান্ডা জল, যাতে পাস্তাটা গায়ে গায়ে না লেগে থাকে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে এবার একে একে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি সব কিছু দিয়ে দেবো। লাস্টে কাঁচা লঙ্কা কুচিটা দেবো। এবার জাস্ট 30 সেকেন্ডের জন্য সটে করে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ওই সসের মিশ্রণটা, দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল, তারপরে দিয়ে দেবো পাস্তাটা, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো একদম অল্প, আর একটু দিয়ে দেবো চিনি যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। দেন ভালো করে তারপরে নাড়বো। একদম এটা হাই ফ্লেমেই হবে, লো ফ্লেম করা চলবে না, পুরোটাই হাই ফ্লেমে করতে হবে। তো হাই ফ্লেমের মধ্যেই আমি সব কিছু করে নিচ্ছি। তো দেখো নাড়তে থাকছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ওই অ্যারোড গুলে রাখা জলটা, একদম অল্পই দিচ্ছি, যতটা প্রয়োজন ততটাই দেবেন। ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি পাস্তা। আর বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক দিতে ভুলো না।